আজ একটা নতুন অসাধারণ মন্দির পরিদর্শন করতে যাচ্ছি তোমাদের সাথে। যে মন্দিরটা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে, এছাড়াও একদমই নতুন, তাই ভাবলাম তোমাদের সাথে মন্দিরটার পরিচয় করিয়ে দিই। তো চলো মন্দিরটা পরিদর্শন করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হবে একটু ধার্মিক, কারণ হচ্ছে আমরা একটা স্পেশাল মন্দির তোমাদের পরিদর্শন করাবো। ভাই, এখান থেকে কত কিলোমিটার হবে? তাও 5-7 কিলোমিটার হবে। তো এখান থেকে 5-7 কিলোমিটার হবে, আমরা নিয়ে নিচ্ছি দুটো সাইকেল, দেখতে পাচ্ছ। আর এখানে আমরা 4 ভাই রয়েছি, এক ভাই হচ্ছে আমাদের স্মার্টফোন ধরে আছে, আর এখানে 3 ভাই রয়েছি। তো এই যে মন্দিরটা পরিদর্শন করাবো, একদম নতুন, মানে কাজ চলছে, হয়তো কাজ শেষ মুহূর্তে, অসাধারণ। এবার কথা হচ্ছে মন্দিরটার নাম, মেবি আমার যতটা মনে হয়, আমি যেটা শুনেছি, রাধা গোবিন্দ মদন মোহন কুঞ্জবিহারী। হ্যাঁ, রাধা গোবিন্দ মদন মোহন কুঞ্জবিহারী। তো সেই স্পেশাল মন্দিরটা আজকে তোমাদের পরিদর্শন করাবো, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিউটি দেখবে, কারণ দেখতে পাচ্ছ এর হচ্ছে সাইকেল, আর সাইকেলে এখন সোজা আমরা যাবো রাস্তা দিয়ে, সাইকেল চালিয়ে 5-7 কিলোমিটার। তো চলো আমরা এখন মন্দিরে প্রবেশ করি, লেটস গো। তো ফ্রেন্ডস, ফার্স্ট টাইম দেখো আমরা মন্দিরে এন্ট্রি করছি, যেহেতু এটা উদ্বোধন হবে তাই দেখতে পাচ্ছ এখানে গেট করা হয়েছে। তো তোমরা যখন আসবে সিম্পল এখান থেকে প্রবেশ করবে, এরপর দেখতে পাচ্ছ নর্মাল একটা ভিউ দেখা যাচ্ছে মন্দিরের। তো ফার্স্ট লুক দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মন্দিরের ফার্স্ট লুক, অসাধারণ। আর এই মন্দিরটা কোথায় অবস্থিত হয়েছে, কোথায় তোমরা আসতে পারবে, অবশ্যই ডিটেলস দেখাবো, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিউটি দেখবে। তো দেখতে পাচ্ছ মন্দিরের ফার্স্ট লুক, আর তোমরা যখন মন্দিরে প্রবেশ করবে দেখতে পাচ্ছ এখানে পেন্ট করা হয়েছে বেশ কিছু ভগবানের। তো দেখতে পাচ্ছ বেশ কিছু ভগবানের পেন্ট করা হয়েছে, এটা তোমরা অবশ্যই দেখতে পারবে ফার্স্ট যখন এন্ট্রি করবে। তাও দেখতে পাচ্ছ মন্দিরের কাজ চলছে এখনো, আগামী দিন যেহেতু এখানে উদ্বোধনের আছে তার জন্য এখানে আজ সারা রাত কাজ হবে, দাদা বলছিল। এখানে দেখো পেন্টও চলছে। তো দেখতে পাচ্ছ এখানে অসাধারণ কিছু মূর্তি রয়েছে ভগবানের, আর সেখানেও পেন্ট করা হচ্ছে, আর ভিউটা অসাধারণ, তোমরা আসলে হয়তো বুঝতে পারবে, দারুণ লাগবে। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে দাদারা কাজ করছে, সারা রাত কাজ করবে, কারণ আগামী দিন উদ্বোধন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে রয়েছে সেই মূর্তি ভগবানের, তো যদিও এটা গার্ড দেওয়া হয়েছে কারণ আগামী দিন এখানে রয়েছে হচ্ছে উদ্বোধন, তাই এখানে গার্ড দিয়ে রেখেছে ভগবানগুলোকে। তো ফ্রেন্ডস মন্দিরের দেখতে পাচ্ছ এখানে জাস্ট লুকটা দেখতে পাচ্ছ, একদম অসাধারণ লুক। তো চারিদিকটা দেখো একদম নতুন কালার করা হয়েছে আর দারুণ লাগছে। তো এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ হরে রাম বা হরে কৃষ্ণ যে মহামন্ত্র রয়েছে সেটাই এ দেয়ালে দেখতে পাচ্ছ এখানে কপি করা হচ্ছে, অর্থাৎ এই যে দাদা টাই লিখছে নিচে কার্বন কপি আছে দেখতে পাচ্ছ, সেই কার্বন কপির জন্য এখানে প্রত্যেকটা ছাপ উঠে যাচ্ছে আর এখানেই কালার করা হবে, যার ফলে অসাধারণ লাগবে, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে সেই প্রিন্ট করা হচ্ছে এখানে, সুন্দরভাবে প্রিন্ট করা হবে আজকে রাতে। আর মন্দিরের ভিউটা তোমাদের বারবার দেখাচ্ছি, অসাধারণ, মানে এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো লাগছে। তো এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে কোথায় বলে দিচ্ছি, এটা হচ্ছে নদিয়ার বেথুয়াডহরির বিল্লগ্রামে অবস্থিত। আর মন্দিরের চারিধারে দেখো কত সুন্দর সুন্দর ভগবানের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে আর দারুণ লাগছে। তো তোমরা যখনই আসবে চারিদিকে মূর্তি দেখতে পারবে। তো একটা রয়েছে মন্দির, আর মন্দিরের চারিদিকে খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ এখানে, যে মন্দিরের যে মূর্তিগুলো রয়েছে খুব সুন্দরভাবে কালার করা হয়েছে, আর গতকালকে এগুলো সম্পূর্ণ ফুলফিল, মানে কমপ্লিট করা হয়েছে, আর অসাধারণ ভিউ। তো চারিদিকে এরকম মন্দিরের জাস্ট মূর্তি রয়েছে, তো অসাধারণ লাগছে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো মন্দিরটার নাম রাখা হয়েছে শ্রী শ্রী রাধা মদন মোহন কুঞ্জবিহারী, আর এটার যদি আরও শর্টলি অ্যাড্রেস বলি তাহলে নাকাশিপাড়া কাঁঠালবিড়িয়াতেই এই শ্রী শ্রী রাধা মদন মোহন কুঞ্জবিহারী মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একদম মেন যে মন্দির বা ঘরটা রয়েছে সেখানে রাধা গোবিন্দ গৌরনীতার যে ভগবানের মূর্তি রয়েছে সেটা কিন্তু এখানে বসানো হয়েছে, যেহেতু আজই কিন্তু এখানে উদ্বোধন হবে, মানে গতকাল এসেছিলাম তখন সম্পূর্ণটা ঢাকা ছিল ভগবানের মূর্তিগুলো, আর আজকে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, ও অসাধারণ লাগছে। তো তোমাদের ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা নিয়ে আগে কেউ ভিডিও বানায়নি, আর একদমই নতুন মন্দির তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে বলবে, লাইক করতে ভুলবে না, আর এই টাইপের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই, আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য।